হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকামস টু ব্লু ম্যাপেল কিচেন। আজকে আমি করতে চলেছি এগলেস অমলেট। যেদিনকে নিরামিষের দিন থাকে সেদিনকে স্ন্যাক্সের জন্য আমরা ভাবি যে কি করব কি করব না, তো সেদিনকে চিন্তা দূর করার জন্য আজকে আমি নিয়ে এসেছি এগলেস অমলেট। এগলেস অমলেট করার জন্য আমি একটি বোলে যে কটা আপনারা অমলেট বানাবেন সেই পরিমাণ বেসন নিয়ে নেবেন। আমি এখানে 4 থেকে 5 স্পুন বেসন নিচ্ছি। এবার আমি এর মধ্যে নিয়ে নিচ্ছি একটুখানি নুন। এবারে দেখুন, আমি কিছু সবজি কেটে রেখেছি, দেখতেই পাচ্ছেন এখানে বিনস কুচি করা আছে। আমি বিনসগুলোকে এখানে দিয়ে দিলাম। গাজর শ্রেড করে কাটা রয়েছে, আমি গাজরগুলোকেও দিয়ে দিচ্ছি। এবার কেটে রেখেছি কিছুটা পেঁয়াজ। এবার যারা নিরামিষের দিনে পুরোপুরি নিরামিষ মানে পেঁয়াজ পর্যন্ত খান না, তারা কিন্তু পেঁয়াজ ছাড়াই এই স্ন্যাক্সটি বানাতে পারেন। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি। এবারে আগে একটু শুকনো মেখে নেব। শুকনো মেখে নিলাম। এবার এতে আমি সামান্য জল মিক্স করব। খুবই সাবধানে কিন্তু সামান্য করে জল মিক্স করবেন, কারণ বেশি লিকুইড হয়ে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না। ভালোভাবে মাখিয়ে নেবেন। আমার জলের পরিমাণটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে, মাখানো হয়ে গেছে। এবার আমি একটা ফ্রাইং প্যান নিয়ে নিচ্ছি। ফ্রাইং প্যান গরম করতে বসিয়ে দিয়েছি। এদিকে আমাদের মাখাটাও কিন্তু পুরো রেডি, দেখতেই পাচ্ছেন। কনসিস্টেন্সিটা আমি একটু দেখিয়ে দিলাম। এবারে গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দিয়ে ভালোভাবে একটু তেল দিয়ে দিলাম। তেলটা আমি এরমভাবে পুরো ফ্রাইং প্যানটাতে আমি মাখিয়ে নেব। হয়ে গেল, তেলটা গরম হয়ে গেছে। এবার আমি যেটা করব, এরকমভাবে দিয়ে অমলেটের মতো করে ছড়িয়ে দেব। দেখতেই পাচ্ছেন সুন্দর হচ্ছে। এপাশে আরেকটা আমি করে দিচ্ছি। আমি দুখানা কিন্তু বসিয়ে দিলাম। এবার যেটা করতে হবে, আমাকে গ্যাস সিম অবস্থাতে একটু ভালোভাবে ওই পিসটাকে ফ্রাই হতে দিতে হবে, কারণ যদি আমি গ্যাসটাকে ফুল ফ্লেমে দিয়ে দিই, এই যে ভেজিসগুলো রয়েছে এগুলো কিন্তু ভালোভাবে ফ্রাই হবে না, কাঁচা কাঁচা থেকে যাবে। সেই জন্য একটু ধৈর্য ধরে আমাকে ফ্রাইটা করতে হবে। ওই পাশটা ফ্রাই হয়ে গেলে তারপরে আমি উল্টে দেব।
উপাশটা আশা করা যায় ফ্রাই হয়ে গেছে, একবার আমি উল্টে বা দেখব। হ্যাঁ, কারণ দেখুন যে আমি এটাকে ঘন্টাটাকে লাগাচ্ছি অলরেডি এটা কিন্তু নড়ছে, তার মানে উপাশটা ভালোভাবে ফ্রাই হয়ে গেছে। এবার আমাকে যেটা করতে হবে, হালকাভাবে এটাকে ধরে উল্টে দিলাম, উল্টে দিয়ে এইভাবে চেপে চেপে দেব। উপাশটা কিন্তু খুব সুন্দরভাবে ফ্রাই হয়ে গেছে, এটাও আমি তাই করছি, উল্টে দিচ্ছি। ওয়াও, খুব সুন্দরভাবে ফ্রাই হয়ে গেছে। এবার এপাশটাও গ্যাস সিম করে ভালোভাবে ফ্রাই করে নেব। ব্যাস, তাহলে কিন্তু রেডি আমাদের এগলেস অমলেট। এপাশটা কিন্তু ভালোভাবে ফ্রাই হয়ে গেছে, এবার অপোজিটটা আমি করে দিয়েছি, একবার আমি দেখে নেব কীরকম হয়েছে অপোজিটটা, যদি একটু দরকার হয় তাহলে না, হয়েই গেছে, খুব সুন্দরভাবে হয়ে গেছে। তো বন্ধুরা, আমাদের এগলেস অমলেট কিন্তু রেডি। সো ফ্রেন্ডস, আমি বাকি অমলেটগুলো করে নিয়েছি, সস দিয়ে এই স্ন্যাক্সটি দারুণ লাগবে খেতে, খুবই ক্রাঞ্চি এবং খুবই সুস্বাদু, ভেজিটেবলসও খাওয়া হয়ে যাবে সব একসাথে। তো আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ফিরে আসবো আবার নানান রকম রেসিপিস নিয়ে।